নমস্কার, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো খয়রা ইলিশের ঝাল বা ফেঁসা মাছের ঝাল। এই মাছটাকে অনেকে ঢেলা মাছ বলে। এই মাছের যেমনই নাম হোক না কেন, খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো। করা খুব সহজ। ইলিশ মাছ দিয়ে যেমন নানা রকম রান্না হয়, এই মাছটা দিয়েও কিন্তু নানা রকম রান্না হয়। আজ তোমাদের ফেঁসা মাছের ঝাল করে দেখাবো সর্ষে বাটা দিয়ে। প্রথমে মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু করা খুব সহজ। রান্নাটা করে দেখো, এই মাছের স্বাদ মুখে লেগে থাকবে, পুরোপুরি ইলিশ মাছের কথা মনে করাবে। এই মাছটা সর্ষে বাটা দিয়ে করব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। 10 মিনিট আগে জলের মধ্যে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1/2 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তোমরাও সর্ষেটাকে জলে ভিজিয়ে রাখবে, তাহলে মিক্সিতে খুব ভালো মতো পেস্টটা তৈরি করতে সুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু শিলও মশলাটা বেটে নিতে পারো। 10 মিনিট আগে থেকে সর্ষেটা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে বাটা হয়। দেখো কত সুন্দর বাটা হয়েছে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা কেন দিয়েছি সেটা আমি পরে বলছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেবে। এবার তারপর মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো খুব বড়, তাই 2টো করে মাছ ভেজে নিচ্ছি। অনেকেই নতুন রান্না করছো তাই জানো না, হুট করে তেলের মধ্যে মাছটা দিয়ে দিলে মাছটা অনেক সময় কড়ার মধ্যে আটকে যায়। তাই তাদের জন্য আমি বলছি একটা টিপস, নুনটা দিয়ে দেবে, তাহলে মাছটা আটকাবে না এবং তেলটা খুব ভালো মতো গরম করে নেবে। মাছগুলোকে এরকম 2 পিটি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। এবার যে মশলাটা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টিমটা একদম কমিয়ে দেবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং সর্ষে বাটার রান্নাটা খুব সাবধানে করবে, নইলে তিতো হয়ে যাবে। এবার যে মশলার বাটিতে মশলাটা লেগেছিল তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি মাছের ঝোলের গ্রেভিটা বেশি রাখতে চাও জলটা বেশি দিতে পারো। এবার দেখো মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটই নাড়াচাড়া করবে এবং সর্ষে বাটার ঝালটা বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু সর্ষে বাটার ঝালটা তিতো হয়ে যায়। অনেকেরই এই সমস্যা থাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো এবং নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং 2 পিট ভালো মতো উল্টে 2 মিনিট অপেক্ষা করার পর গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। তাহলে বুঝতেই পারলে কত সহজে অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেল খয়রা ইলিশের ঝাল। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। নমস্কার।